বাঙালি কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বিন্দাস আছি। আজকে একটুখানি লেট হলো স্টার্ট করতে তোমাদের সাথে, এখন বাজে হচ্ছে তোমার 8:30, কারণ কালকে রাত্রিরে আর এডিট করা হয়নি, তো ওরা স্কুল বেরিয়ে গেছে 7:45। তারপর আমি ব্লগটা এডিট করলাম, এডিট টেডিট ডান হয়ে গেছে, একটু পরে দিয়ে দেবো। তো চলো, সবাই কী করছো বলো? সবার চা খাওয়া নিশ্চয়ই কমপ্লিট, আমারও ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে চাটা খাবো। তো এখন থেকে তোমাদের সাথে বকবক শুরু করলাম, ব্লগটাও স্টার্ট করলাম। সাথে থাকো, দেখতে থাকো, এনজয় করতে থাকো। তোমরা হয়তো ভাবতে পারো যে প্রত্যেক দিন এই মেয়েটা সকালবেলায় এই একটা চুড়িদারই কেন পরে, এর কি আর চুড়িদার ফুড়িদার নেই? নাইটি বিভিন্ন ধরনের পরে, স্যান টান করে উঠে, চুড়িদারই একটাই পরে কেন? আসলে তা নয়, সারাদিনের মধ্যেই 2 ঘন্টাই আমি চুড়িদার পরি। তো এই চুড়িদারটা সকালে পরে স্নান করার সময় পুরো কেচে দিই, কেচে দেওয়ার পরে নাইটি পরে নিই, এবং তারপর থেকে রাত্রির অবধি নাইটিতেই চলে। তো একটা 14 ঘন্টা নষ্ট না করে একটা 2 ঘন্টার জন্য বার করে রেখে দিয়েছি, যে 2 ঘন্টা তো জাস্ট কারণেই তো 12:30, 12:30 স্নান করে নেবো, ব্যাস তারপর তো নাইটি গলিয়ে নেবো। সেই জন্যই এই মানে এই একটা চুড়িদারই তোমরা হয়তো আমাকে পরতে দেখো, কিন্তু নাইটি হয়তো বিভিন্ন পরতে দেখো, এটাই হচ্ছে তোমার আসল কারণ। তো চলো, নিচে ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচা হয়েছে, সেগুলো ছাদে যাই, গিয়ে মেলে দিই, দেন তোমাদের সাথে একটুখানি বকবক করি। বকবক না করলে ঠিক মনটা ভাল লাগে না। এই যে এক বালতি কাচা, সেগুলো আর আমারও 2 নাইটি আছে, আর ওদের সব স্কুলের কালকে সব পিটিতে গিয়েছিলো, পিটির ড্রেস ডেলিকা ডেলিকে না কেচে দিলে না মানে অসুবিধা হয়, এক গাদা জমে যায়, আর রোদ্দেরটাও বেশ ভালোই উঠেছে, তো কেচে দেওয়া হয়েছে ওয়াশিং মেশিনে। তো 15 মিনিট ডেলি ওয়াশ, 15 মিনিট করলেই তোমার মিটে যায়। তো চলো মেলে দিই জামা কাপড়গুলো, কখন আবার বৃষ্টি চলে আসে বলা যায় না, তো এই আকাশ ভালো, এই দেখবে ঝপ করে বৃষ্টি নেমে গেল। তো মেলে দিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। জামা কাপড় মেলতে মেলতে একটা জিনিস মাথায় এলো, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখো, তারপর বলছি কি জিনিসটা, মানে ওই জিনিসটা দেখলে না মনে হয় যেন দুর্গাপূজা এসে গেছে। আজকে না আমার শরীরটা একটু ডাউন আছে, মানে 2 দিন ধরে মাথায় পেইন হচ্ছে, তো সেজন্য হয়তো একটুখানি শরীরটা ডাউন আছে, মুখ চোখটা জাস্ট ইগনোর করো। তো চলো জিনিসটা দেখাই, দেখো দেখলে না মনে হবে যেন দুর্গাপূজা একদম কাছে এসে গেছে। দাঁড়াও জিনিসটা তোমাদের সাথে শেয়ার করছি। ওই দেখো, দেখতে পাচ্ছ কাশফুল হয়ে গেছে, দেখো পেছনটা পুরো কাশফুল ভরে গেছে, কাশফুল, শরতের আকাশ, মানেই হচ্ছে দুর্গাপূজা এসে গেছে। আমাদের না বাড়ির পেছনটা এখানটা এখন তো অল্প দেখছো, পুরো ভরে যাবে, যখন ভরে যাবে তখনও তোমাদের সেটা দেখাবো। এইখানটা এক ধরনের দেখা যায়, আর একটা দেখা যায় আমার ছেলের স্কুল, যে সেদিনকে সেই ডানলপে গেলাম না, ওইখানে পুরো কাশফুলের না বন হয়ে যায় পুরো একদম, মানে দেখতে এত ভাল লাগে। এই যে এটা মানে এত কাশফুল হয় না রাত্রে, মানে লাস্ট অবধি এখানে না কাশফুলগুলো পুড়িয়ে দিতে হয়, মানে এটা এটা আসা মানেই পুজো এসে যাওয়া। তো তাই মানে ডাউন আছে, কোনো কিছু করতে বা কাজ করতে কিছু ইচ্ছা করছে না, এতক্ষণ ল্যাদ খেতে খেতে দেখলাম যে না 1:35 হয়ে গেছে, রান্না করলে লেট হয়ে যাবে, কারণ এক্ষুনি বাদর পাটি চলে আসবে, বদমাইশ দুটো এক্ষুনি স্কুল থেকে চলে আসবে। তো চান করলাম, কিছু জামা কাপড় ছিল সেগুলো কাচলাম, আর ওই ফোনে চার্জ শেষ হয়ে গেছে, ওই ফোনে চার্জ দিয়েছি, সেই জন্য অন্য ফোন থেকে শ্যুট করছি। তো আজকে শরীরটা একদমই উইক লাগছে, ভাল লাগছে না কিছু কাজ করতে বা কিছু, ওই বিরক্ত লাগছে আজকে সমস্ত কিছু করতে। এক একদিন এরকম হয় দেখবে, যে মানে কাজ করতে ইচ্ছা করে না, খালি মনে হয় শুয়ে থাকি, ল্যাদ খাই, এরকম মনে হয় এক একদিন, কোনো কিছুতে না ইন্টারেস্ট পাওয়া যায় না, সেই রকমই আজকে আমারও হয়েছে। মানে মনে হচ্ছে যেন চোখে সবসময় ঘুম এসে গেছে, কিন্তু ঘুমালে উপায় নেই, সবাই জানো,
বাপের বাড়িতে যে ফেসিলিটিটা থাকে শ্বশুর বাড়িতে সেই ফেসিলিটিটা কিন্তু থাকে না। এখানে মিনিমাম নিজের কাজ বা নিজের বাচ্চাদের কাজগুলো কিছু তো অন্তত নিজেকে করতেই হয়, উপায় না থাকলেও করতে হবে। তো সানসান নেই তোর করলাম, এবার ওরা আসবে এক্ষুনি চলে আসবে। আজকে ওয়েদারটাও মারাত্মক গরম, জানি না কালকের মতো বৃষ্টি হবে কি না, প্রচণ্ড গরম আজকে। তো চলো ওরা আসছে, হয়তো যাই, ওদের আবার স্নান টান করানো আছে, এ আছে, স্নান টান সব করিয়ে নিই। এখন বিকেল বাজে 4:45, আজকে এখনও এরা পড়তে যায়নি, কারণ এই যে ছাদে চড়ছে, আজকে এখনও পড়তে যায়নি, কারণ আজকে বৃহস্পতিবার, ওদের পড়ার টাইম হচ্ছে, ওদের পড়ার টাইম হচ্ছে ইয়েতে তোমার 5টায়, অন্যদিন 4:30 যায়, কিন্তু বৃহস্পতিবার ওদের 5টায় পড়ায়। তো এখন আমাকে ডাকতে এসেছি দুধ করে দেওয়ার জন্য। এই যে আরেকজন কোথায় রে, এখনও ওঠেনি, আজও আমি দুধ করে দিচ্ছি। এই যে দুধ করে দেবো, দুধ খেয়ে পড়তে চলে যাবে, তো 7টায় আসবে। আর বড়ো আবার আজকে যাবে 7টায় পড়তে, তো 9:30 আসবে। এখন দুধ দুধ করে দিই, আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, কিছু জিনিস আমি অর্ডার করেছিলাম সেগুলো এসছে, কি কিউট সা দেখতে সেগুলো, সেগুলো না আমি ওদের দুধটা করে দিয়ে এসে ও দুধ করব, আবার জল তুলবো, খাবার জল বলেছিলাম না, আমাদের ডিপ টিউবওয়েলের জল ওঠে, তো খাবার জল তুলবো আর দুধটা করে দেবো, করে দিয়ে এসে তোমাদের সেই জিনিসটা দেখাচ্ছি, ঠিক আছে? কি কিউট সা জিনিসগুলো, আমার না ওগুলো খুব ভালো লাগে। কি একটা জিনিস হচ্ছে আমার ভাইপোকে গিফট করব, আর 3টা হচ্ছে আমার নিজের জন্যই রাখা আছে, এবং অনেকটা রিজনেবলে পেয়েছি একজনের কাছ থেকে। তো চলো আগে ওদের দুধটা করে দিই, জলটা তুলে নিই, তারপর তোমাদের ওটা দেখাচ্ছি। দেখো এইখানে এইখানে মানে এই তলায় পাইপ আছে, এখান থেকে জলটা ওঠে, এই পাইপের মাঝখান দিয়ে যায় গিয়ে এই যে এইভাবে আমরা জল তুলি, 3 বালতি আর বোতল, জল টল তোলা হয়ে যায় এইভাবে। গুড ইভিনিং, আজকে বেরোবার কোনো প্ল্যান ছিল না, কিন্তু হঠাৎ আমার একজন বোন, তার সাথে কথা হচ্ছিলো, হতে হতে সে বলল যে তোমার কালকে জন্মাষ্টমীর স্পেশাল ব্লগ আসছে। তো আমি বললাম আমার তো গোপু নেই যে আমি জন্মাষ্টমী পালন করবো, আমি বললাম না আসছে না। তো বলছে কেন গোপালের ছবি নেই, আমি বলছি হ্যাঁ সে আছে, বলছে তাহলে তার জন্য কিছু ফুল মিষ্টি এসব নিয়ে আসো, নিয়ে এসে গোপালকে দাও, বাড়িতে গোপালের মানে মূর্তি থাকতে হবে আর কি, মানে আছে ছবি থাকলেও তো গোপালকে পুজো করা যায়। তো হঠাৎ করে মাথায় এলো যে না তাহলে তো বেরোনোই যেতে পারি, একটু জন্মাষ্টমীর গোপালের জন্য একটুখানি তার পছন্দ মতো মিষ্টি, একটুখানি ফুল মালা ধূপ নিয়ে আসা যেতেই পারে। তো এখন বাজে 6টা, তো আমি যাই, বেরোই, বেরিয়ে গিয়ে যা যা দরকার সেগুলো কালেক্ট করে নিয়ে চলে আসি তাড়াতাড়ি। তো কী নিয়ে আসছি সেটাও শেয়ার করবো, আর হ্যাঁ যেটা তোমাদের দেখাবো বলেছিলাম না যে কিউট কিউট জিনিস, তার জন্য একটু ওয়েট করো, ঠিক আছে? সেগুলো আমি দেখাবো, সেগুলো পরে দেখাবো, ওকে? আগে বাড়ির কাজটা ঘুরে বাড়ি চলে আসি, কারণ বাড়ি এসে দুষ্টুগুলো চলে আসবে 7টার মধ্যে, ছানাগুলো তো তাদের খেতে দিতে হবে, রাত্রির রান্না আছে, আজকে বৃহস্পতিবার জানো পরোটা হয়, তো পরোটা হয়তো মেবি আলু ভাজা এসব কিছু করতে হবে। তবে একটা টেনশন নেই, আজকে পড়ানোর খুব একটা চাপ নেই, কারণ কালকে ছুটি, সোমবার আবার সেই স্কুল আছে। তো চলো যাই, এমনিই সন্ধে হয়ে গেছে, দেখো এমনিই সন্ধে হয়ে গেছে, 6টা বাজছে, যেহেতু বেলা আস্তে আস্তে এখন ছোটো ছোটোই হয়ে যাচ্ছে, আগে মানে 6:30তেও আলো, এখন অন্ধকার মতো হয়ে গেছে। চলো যাই জিনিসগুলো নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসি। গাই সামনে অসীমের দোকান, ওখান থেকে নেবো দুধ আর দই। গাইজ এখানে অসীমের দোকান থেকে এখন নেবো দুধ আর দই, আর আমার মানে ফোনের ব্যাটারি না থাকার জন্য আমি আর কিছু নিতে পারিনি, এরপরও আমি নিয়েছিলাম ফুল মালা মিষ্টি আর তোমার ধূপ সমস্ত কিছু নিয়ে, আর রাস্তাতে যেহেতু আলোর অভাবও ছিল সেজন্য আমি এখানে ভিডিওটা করতে পারিনি, কিন্তু তোমাদের ইনফর্ম করে দিলাম যে এইগুলো নিয়ে আর একটু টুকটাক জিনিসপত্র নিয়ে আমি বাড়ি চলে এসেছি। প্রচণ্ড গরম বাইরে, বাপরে বাপরে মারাত্মক গরম, মানে আছে যেন চরম লেভেলের গরম একটা। তো যাই হোক বাড়ি চলে এলাম, এসে তো বেরিয়েছিলাম, অনেক কিছু টুকটুক টুকটুক করে কিনলাম, মানে গোপালের উদ্দেশ্যে, আমার হচ্ছে ফটোটার উদ্দেশ্যে। তো কী কী কিনলাম দেখবে, চলো তোমাদের দেখাই কী কী আমি কিনলাম। দেখো এই যে ফুলমালা কিনেছি একটুখানি, এখানে শুধু গোপাল নয়, আমার বাবা, গণেশ ঠাকুর, শিব ঠাকুর সবারই ফুলমালা আমি যখনই কিনি একসাথে কিনি। একটুখানি মিষ্টি কিনলাম,
একটা ধূপ কিনলাম আর দুটো কিউটসা মালা কিনলাম, একটা গণেশের জন্য আর একটা গোপালের জন্য। তো কিউটসাই দুখানা মালা কিনলাম, বেশ সুন্দর লাগলো দেখতে, কি কিউট কিউট দেখতে না, বেশ সুন্দর। তো টুকটাক আর দুধ দই মানে যা নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো সমস্ত কিছু কিনলাম, কেনা হয়ে গেছে। এখন বাজছে তোমার দেখে নাও, এখন বাজছে তোমার 7টা বাজছে। এবার ফ্রেশ হই, প্রচণ্ড গরম লাগছে কারণ চুড়িদার পরে আর থাকা যাচ্ছে না, নাইটি গলাতেই হবে। তো ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে এবার তেনারা বাড়ি আসবেন আর একজন পড়তে যাচ্ছে, লেজ নিয়ে এলাম। একটু বেরোলেই কিছু না নিয়ে আসলে খারাপ লাগে, ছোটো ছোটো মানুষ ওরা, তো তিনটে লেজ নিয়ে এলাম। তো এবার ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে রাত্রির যোগাড় শুরু করব। তো আরেকটা জিনিস দেখবে চলো, যেটা তোমাদের বলেছিলাম না দেখাবো, সেটা দেখবে চলো। যে কিউটস জিনিসগুলো সে বললাম না যে দেখাবো, তারপর তো আমি বেরিয়ে গেলাম, সে জিনিসটা দেখো, দাঁড়াও দেখাচ্ছি জিনিসগুলো। এগুলো না আমি একজনের কাছ থেকে নিয়েছি, টুম্পা বলে নাম। তো দেখো এরকম লাভ হার্ট শেপের এরকম দুখানা নিয়েছি, ঠিক আছে, বেশ সুন্দর। এগুলো দেখো, এই দুটো নিয়েছি আর একটা ইমোজি নিয়েছি, এরকম চোখে লাভ দেওয়া একটা ইমোজি নিলাম। আর এরকম চারটে জিনিস আছে, মোটু পাতলু ডোরেমন আর এটা, এটা আমার ভাইপোকে পুজোর সময় দেবো। সবাই তো জামা ঠামা দেয়, আমি ঠিক করেছি আমার ভাইপোকে এই সেটটা দিয়ে দেবো, তাহলে ও কারণ 3 বছরের বাচ্চা তো ও এটা নিয়ে বেশ খেলতে পছন্দ করবে। আর এইগুলো সব আমার, এটা মেবি যদি গাড়িতে রাখি গাড়িতে রাখবো। আর এই দুটো তো আমার, বেশ সুন্দর হার্ট শেপের আর ভীষণ মানে রিজনেবল প্রাইসের মধ্যে ওর কাছ থেকে জিনিসগুলো পেয়েছি, অনলাইন থেকেই নিয়েছি, টুম্পা নাম। তো ভীষণ সুন্দর এই জিনিসগুলো, এগুলোই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই, একটু দেখে নাও তোমরা। আজকে আমার চার্জারের প্রবলেমের জন্য ঠিকঠাক তোমাদের সাথে কথাও বলতে পারছি না, এত চার্জারের প্রবলেম, মানে একটা চার্জারের তার কেটে গেছে আরেকটারও ওই সেরকম অবস্থা, মানে সারাদিনে হয়তো 20% চার্জ হচ্ছে, আবার ফোনটাকে নিতে হচ্ছে, আবার চার্জ দিতে হচ্ছে, মানে আজকে সারাদিন, মানে আমি যে আজকে বাইরে গিয়েছিলাম জন্মাষ্টমী গোপালের জন্য যে জিনিসগুলো কিনতে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব, সেটাও শেয়ার করতে পারলাম না, এত প্রবলেম হচ্ছে আজকে। আর কি করা যাবে, তোমরা একটুখানি ম্যানেজই করে নাও। তো এখন তো 12টা বেজে গেছে, এখন মেবি 12:10 বাজে। তো সবাইকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা রইল আমার ফ্যামিলির তরফ থেকে, সিম্পল লাইফস্টাইল মিনুর তরফ থেকে। আর হচ্ছে আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে, একটুও যদি ভালো লেগে থাকে, কারণ আজকে একদম সিম্পল ব্লগ ছিল, কি করব কিছু ভেবে পাচ্ছিলাম না, কিন্তু তোমাদের সাথে বকবকটাও করতে হবে, তো সেই জন্য যদি একটুও ভালো লেগে থাকে কী করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে। আর দেখা হচ্ছে নতুন আরেকটা কোনো ব্লগে, জন্মাষ্টমীরই কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই।